কি খবর তোর? কেমন আছিস তুই? আমি ভালো আছি। ভালো আছিস? হ্যাঁ। আজ কি ডে? সানি ডে না হট ডে? সানি ডে। সানি কোল্ড ডে? সানি কোল্ড ডে। হ্যালো, কেমন আছো সবাই? সানি কোল্ড ডে। আমি গত সপ্তাহে যখন প্রচণ্ড গরম পড়েছিল, 30 ডিগ্রির মতো টেম্পারেচার হয়েছিল, আমি 7 তাড়াতাড়ি ভাবলাম চলো এবার ফাইনালি গরম পড়েছে, কারণ পরপর 3 দিন গরম। আমি সমস্ত জ্যাকেট, তারপরে কুইল্ট, এই সমস্ত কিছুকে আমি ফোল্ড করে রাখতে শুরু করলাম যে চলো মানে একটু রোদে দিয়ে দিই, ওগুলোকে গরম করে রেখে দিই, কিছুদিন তো আরামে থাকা যাবে। মানে তো বিং আ ক্যালকাটা গার্ল, আমি তোমাদের অনেকে কমেন্টস করছিলাম যেখানে তোমরা লিখেছো যে অনেকেরই তোমাদের গরম পছন্দ না, ঠান্ডা পছন্দ, কিন্তু আমার একদম মানে স্পেশালি মেলবার্নের ঠান্ডা, যেটা আমি বলি যে যেহেতু প্রচণ্ড হাওয়া দেয়, আজকে সকালবেলা টেম্পারেচার ছিল প্রায়, আমি যখন উঠেছিলাম 15-16 এরকম ছিল, আজকে একটু এখন সানি ডে, আমি জানি না কতদিন মানে সামার যে ফাইনালি কবে মেলবার্নে আসবে, আমি শুধু সেটাই ভাবছি। হচ্ছে আমার তরফ থেকে খবর, তোমাদের কার কী খবর বলো? আর সরি, আমি কয়েকদিন ধরে প্রচণ্ড বিজি হয়ে পড়েছি, যার জন্য যেটা হচ্ছে যে আমি তোমাদের সকলে কমেন্টসগুলো পড়ছি কিন্তু আমার সেগুলোকে রিপ্লাই করতে একটু সময় লাগছে। এখন বিকেলবেলা, আজকে সকাল থেকে উঠে যেটা আমি বলছি যে এত ঠান্ডা গরম, এত ঠান্ডা গরম চলছে না, লাস্ট কয়েক মাস ধরে আমাদের সবারই মানে শরীর খারাপ, ইন দ্য সেন্স এরকম না যে বিছানায় শয্যা চাই, কিন্তু ওই যে সর্দি কাশি জ্বর সেটা অনেক বেশি মানে ইরিটেটিং হচ্ছে ব্যাপারটা, যে দুদিন ভালো থাকলে, বিশেষ করে মিঠিটা, দুদিন ভালো থাকলে 4 দিনের দিন আবার সর্দি কাশি, যেটা হয় না মানে কলকাতাতেও বলে যে ওয়েদার চেঞ্জ হলে শরীর খারাপ হয়, একদিন ঠান্ডা একদিন গরম, আর এখানে তো মানে মেলবার্নের কথাই যেটা আমি বলি যে কথা আছে যে একদিনে তোমরা 4টে ওয়েদার দেখতে পারবে, সকালে হয়তো দেখলে সানি তো রাতে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল, এই হচ্ছে অবস্থা। এখন বিকেলবেলা, এখন আজকে আমি আর মিঠি লাঞ্চে সিম্পল ডাল ভাত খেয়েছি, কারণ মিঠিরও একটু রেস্টের দরকার ছিল। তারপরে এখন রাতে আমি বানাবো হচ্ছে একটা কিমা, ল্যাম্ব কিমা দিয়ে একটা কারি, মানে নতুন রেসিপি ট্রাই করছি, তো এই হচ্ছে ব্যাপার। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা আজকে মঙ্গলবার, তোমরা যখন দেখবে তখন বুধবার হয়ে যাবে। বুধবার রাতে আমি শেয়ার করছি ভেজিটেবল চপ, যেটা আমাকে আমারই একজন বন্ধু মানে ইউটিউব ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিলেন, তো তার জন্য মানে এবং তোমাদের সকলের জন্য, কারণ শীতকালে তো ভেজিটেবল চপের মজাই আলাদা। এখন যেটা বললাম ল্যাম্ব কারিটা বানাবো, তো সবার আগে এখন আমার যেটা ইচ্ছে করছে সেটা হচ্ছে 1 কাপ চা বানাতে, চলো চা বানিয়ে নিই 1 কাপ। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, আমি না আমার যে কমেন্ট সেকশনটা আছে সেটাকে কখনো মডারেট করি না, কারণ আমার মনে হয় আমি যখন আমার কমেন্ট সেকশনটাকে আমি পাবলিক করে রেখেছি, আমি যখন আমার মতামতকে পাবলিকলি দিচ্ছি, তখন ভালো মন্দ সমস্ত কিছু আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি নামটা ভুলে গেছি, কারণ আমি একটা ইউটিউব চ্যানেল যার সমস্ত কমেন্টসগুলো স্প্যাম ফোল্ডারে আসছে, আমি কিছু করিনি কিন্তু সমস্ত স্প্যাম ফোল্ডারে এসেছে, সম্ভবত সেটা বিউটি চ্যানেল ফ্রম ক্যালকাটা। আমার যদি আমি যদি আবার পাই আমি নামটা ডেফিনেটলি পড়ে শোনাবো। অ্যাজ আ ক্রিয়েটার আমি তোমাকে রিকোয়েস্ট করবো, কারণ তুমিও ক্রিয়েটার আমিও ক্রিয়েটার, যে এক একটা ভিডিও প্রডিউস করতে প্রচুর পরিশ্রম হয়, তাই প্লিজ ডোন্ট স্প্যাম আদার ক্রিয়েটার্স। আমি কিন্তু তোমার কোনো ভিডিওকে ডিলিট, আই মিন কোনো কমেন্টকে আমি ডিলিট করিনি, ওগুলো স্প্যাম ফোল্ডারে হয়ে রয়েছে। তুমি যদি একটু খেয়াল করে দেখবে, দেখবে এখানে অনেক নতুন ক্রিয়েটার আছেন যারা আমার পরে চ্যানেল শুরু করেছেন, কিন্তু তারা নিজেরা ভীষণভাবে সাকসেসফুল, এবং আই ট্রুলি 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 অ্যাপ্রিসিয়েট অ্যান্ড রেসপেক্ট দেয়ার ওয়ার্ক। এবং এখনও অনেক নতুন চ্যানেল আছে যারা মানে নতুন ইউটিউব চ্যানেল আছে যারা আমার সাথে ইন্টারঅ্যাক্ট করে, এবং আমি ট্রুলি তাদের চ্যানেলে যাই, তাদের কাজ আমি দেখি, তাদের কাজ যদি আমার ইন্টারেস্ট এরিয়ার হয় বা আমার ভালো লাগে, আমি সেখানে গিয়ে সত্যি অ্যাপ্রিসিয়েট কমেন্ট করি, কারণ এটা একটা বন্ধুত্বের জায়গা, এটা একটা কোলাবোরেশনের জায়গা। আমি কনস্ট্যান্ট কমেন্টে দেখছি যে প্লিজ আমার চ্যানেল দেখো, প্লিজ আমার চ্যানেল দেখো, তোমাদের সব ক্রিয়েটাররা এরকম করেন যে তাদের সেম ইন্টারেস্ট অফ এরিয়ার জায়গায় থাকলে সেখানে গিয়ে তারা তাদের ইনপুট দেন, আমিও দিই। সেটা যদি বিউটি রিলেটেড হয়, তো মাই চ্যানেল ব্র্যান্ড হচ্ছে ফুডিজ আর ইটস কুকিং রিলেটেড, বাট আমি যদি কোনো ক্রিয়েটার একাডেমির কিছু নতুন কিছু শিখি বা কোনো টেকনিক্যাল নতুন কিছু শিখি বা কোনো বিউটি রিলেটেড বা হোম অর্গানাইজেশনের যেটাই আমি নতুন শিখি, আমি কিন্তু আমার প্রোফাইল থেকে আমার ব্র্যান্ড
পেজ থেকে আমি সমস্ত জায়গায় ইন্টারঅ্যাক্ট করি, কারণ আমার সেটা ভালো লাগে। আমার তখন কোনো ফুড রিলেটেড ক্রিয়েটার কোনো কিছু ক্রিয়েট করা আমাকে নতুন কিছু শেখায়, মানে অ্যাজ আ ভিউয়ার একটা টাইমে আমি হচ্ছি ক্রিয়েটার, আনাদার টাইম আই এম আ ভিউয়ার। তো অ্যাজ আ ভিউয়ার আমার যখন কোনো কিছু ভালো লাগে আমি কিন্তু আমার ব্র্যান্ড পেজ থেকে গিয়ে সেখানে কমেন্ট করি, এবং দ্যাট ইজ জেনুইন কমেন্ট। ফুডিজ আর লাইফ এরকম অনেক নতুন ক্রিয়েটার আছেন যারা জেনুইন কমেন্ট করেন, এবং আমি তাদের চ্যানেলে যাই, তাদের চ্যানেলে গিয়ে আমি জেনুইন কমেন্ট করি। যদি আমার কোনো কোয়েশ্চেন থাকে, ফুড রিলেটেড কোয়েশ্চেন থাকলে আমি ফুডিজ আর পেজ থেকে গিয়ে কমেন্ট করি। দেখো আমি দুটো চ্যানেল রান করি, তাই আমার দুটো চ্যানেল থেকে আলাদা আলাদা করে তো একটাই চ্যানেলকে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, কিন্তু আমি যে কোনো একটা থেকে সেখানে আমি সাবস্ক্রাইব করি এবং সেখানে গিয়ে আমি আমার মতামত দিই। তাই আমি রিকোয়েস্ট করবো, প্লিজ ওয়ার্ক অন ইয়োর কন্টেন্ট। অনেক ব্লগার আছেন যারা অনেক অল্প সময় অনেক বেশি সাবস্ক্রাইবার্স, অনেক বেশি ভিউ পাচ্ছেন, কারণ তারা সেই জায়গাটাতে কাজ করেছেন। সো প্লিজ 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 ওয়ার্ক অন দ্যাট এরিয়া। তোমার থামনেল বেটার করো, তোমার টাইটেল বেটার করো, যাতে তোমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আসে। ইউটিউবের ইঞ্জিন ভীষণ স্মার্ট, আর ইউটিউব না আমার না অন্য কারোর, ইউটিউব হচ্ছে যে ক্রিয়েট করতে পারবে, যে ইউটিউবকে বিজনেস দেবে ইউটিউব তাকে প্রমোট করবে। এবং আমি সেটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইউটিউবে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কনসিস্টেন্সি, রেগুলারিটি। আমি যেমন প্রত্যেক দিন বলি, আমার কিছু লুকানোর নেই যে আমি ফুডিজার্টে একটা সময় রেগুলার ভিডিও দিয়েছিলাম, হোয়াট এভার রিজন ইট ওয়াজ, আমার পার্সোনাল লাইফে যাই কারণ হোক আমি রেগুলার ভিডিও আপলোড করিনি। কেউ যদি এই ধরনের কমেন্টস করে থাকে যে আমি নতুন চ্যানেল শুরু করেছি, প্লিজ আমার আই নিড ইউর সাপোর্ট, কাম টু মাই চ্যানেল, এই ধরনের কমেন্টস যখন হয় ইউটিউব অটোমেটিকলি সেইগুলোকে স্প্যাম ফোল্ডারে ফেলে দেয়। কোনো ক্রিয়েটার অ্যাটলিস্ট আমি আমার কমেন্ট সেকশনটাকে কখনো মডারেট করি না, যদি মডারেট করতাম তাহলে হয়তো আমার চ্যানেলে কোনো নেগেটিভ কমেন্টস থাকতো না। হ্যাঁ, একমাত্র কেউ যদি অত্যধিক স্ল্যাং কিছু ইউজ করে থাকে বা খুব খারাপ কিছু ওয়ার্ড ইউজ করে থাকেন, যেটা আমার মনে হয় আমার বাকি ভিউয়ার্সদের জন্যও সেটা সুস্থকর পরিবেশ নয়, তখন আমি সেই জায়গাটাতে ব্লক করি। আদারওয়াইজ আমি কখনো কোনো কমেন্টকে আমি মডারেট করি না। ইউটিউব যেটা করে, কেউ যদি এই ধরনের কমেন্টস করে সেগুলোকে স্প্যাম ফোল্ডারে পাঠিয়ে দেন। অ্যান্ড অবভিয়াসলি বিং আ ক্রিয়েটার, বিং আমার উচিত আমার সেই পেজটাকে ম্যানেজ করার জন্য আমি স্প্যাম ফোল্ডারে যে সমস্ত কমেন্টসগুলো থাকে আমি সেগুলোকে ডিলিট করে দিই। এবং আনফর্চুনেটলি আজকে যেটা হয়েছে, আমি দোয়েল আচার্য চক্রবর্তী, ও কিছু একটা কমেন্ট করেছিল, আমি ওর নিচে যে কমেন্টটা ছিল যেটা স্প্যাম ফোল্ডারে, তুমি জানো তুমি কে যে করেছো, আমি মানে বাই মিস্টেকালি আমার দুটো কমেন্টই ডিলিট হয়ে গেছে। তাই প্লিজ আই উড সাজেস্ট ইউ যে ভালো কন্টেন্ট ক্রিয়েট করো, রেগুলারলি ক্রিয়েট করো। মানে আমি অনেককে জানি, আমি নিজে একজন এক্সাম্পল, আমি 5 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছি, এবং তুমি প্রত্যেক দিন বেটার থেকে বেটার থেকে বেটার থেকে বেটার হবে, এবং তোমাকে যদি কেউ প্রমোট করে সে একমাত্র ইউটিউবই করবে। ডক্টর কি হচ্ছে? হ্যাপিনেস হচ্ছে যেদিন যেদিন আমি একটা করে নতুন রেসিপি ট্রাই করতে পারি এবং সেটা সাকসেসফুল হয়। আর স্যাডনেস হচ্ছে এক একটা দিন আছে, সকাল থেকে সারাটা দিন চলে যায়, একটু তৈরি করার সুযোগ পাওয়া যায় না। তো মিঠি তো এখন যাচ্ছে ডক্টরের কাছে, বিশ্ব অফিস থেকে এসছে, মিঠি যাচ্ছে ডক্টরের কাছে, এবং আজকে দেখিও কেন বারবার এত ঠান্ডা লাগছে ওর, কারণ এই বছরটাতে মিঠি, আমি খালি দেখছি টেম্পারেচারটা, মানে হিটটা লো আছে কিনা। এই বছরটা যেটা হয়েছে না, মিঠি প্রত্যেকটা মাসে না ও সত্যি কাশি ঠান্ডা লেগেই রয়েছে। আজকে আমি ম্যাক্সিমাম কমেন্টস ফেসবুক থেকে পড়ছি, কারণ সাধারণত কী হয় যে আমি ইউটিউবে তোমাদের কমেন্টসগুলো পড়ি, ফেসবুকে যারা কমেন্টস করো বা ইনস্টাতে কমেন্টস করো সেগুলো পড়া হয় না। তো আরও একটা কমেন্টস আজকে পড়ছি ফেসবুক কমেন্ট, সেটা হচ্ছে সঞ্জু দে, হাই শ্যামলি, হাই সঞ্জু, আমি ফ্র্যাঙ্কফুর্টে থাকি আর তোমার ট্যালেন্টের বিশাল ফ্যান, আই এম সো গ্ল্যাড যে তুমি আমার এটাকে, মানে আমার কাজটাকে তুমি ট্যালেন্ট হিসেবে কনসিডার করেছো, আই এম রিয়েলি হ্যাপি। বেঙ্গলি কোনো রান্না করতে ইচ্ছে করলেই তোমার ব্লগ দেখে বানিয়ে নি, খুব ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো, উইশেস ফর ইভেন মোর সাকসেস ইন ইউর এন্ডেভার। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংকস আ লট। আমি আরেকটা কথা বলি, দেখো নট অনলি বেঙ্গলি রান্না, আমি সব রকমের রান্না করতেই ভালোবাসি, যদিও যেটা আমি বলি যে ফুডিজ আর শুরুই করেছিলাম বেঙ্গলি রান্নাকে ফোকাস করে, স্পেশালি ইন্ডিয়া যখন অন্যান্য স্টেটের রান্নাগুলো আমি ট্রাই করি, বা আমাদের সাউথ এশিয়ান যে কমিউনিটিটা আছে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মানে আমাদের যে একটা এত বড় রিচ এরিয়া রয়েছে যেখানে
বিভিন্ন রকমের স্পাইসেস আর ইনগ্রিডিয়েন্টসের উপরে কাজ হয় যেটা শিখতে আমার খুব ভালো লাগে, এবং যখন আমি শিখি, যখন আমি সাকসেসফুল হই না, আমার সেটা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে। তাই আমার আদার্স রেসিপিতেও তোমাদের যা মনে হয়, যা সাজেশন হয়, সেটা নর্থ ইন্ডিয়ান হোক, সাউথ ইন্ডিয়ান হোক, কি বাঙালিতে তো তোমরা ফিডব্যাক দাওই, সবসময় তোমাদের সাজেশন আর ফিডব্যাকের জন্য মুখিয়ে থাকি। যেটা আমি সবসময় বলি যে ডাজেন্ট ম্যাটার তোমরা বাংলায় লেখো, হিন্দিতে লেখো, ইংলিশে লেখো, কিন্তু তোমরা তোমাদের মতামত আমাকে জানিও, মানে এবং আমিও তোমাদেরকে বলবো যে শুধুমাত্র বাঙালি রেসিপি না, তোমরা অন্যান্য রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারো। আমরা যারা ধরো বাইরে থাকি, যেখানে হয়তো সব রকমের মিট আমরা খাই না, যেমন আমি বলছি আমি মানে হয়তো ছোটোবেলা থেকে খেয়েছি, তাই আদারওয়াইজ আমি না কোনো রেড মিট খেতে পারি না, মানে একমাত্র গোট মিট ছাড়া, ইভেন মাঝে সাঝে ল্যামটা খাই, কিন্তু আমি অন্য কোনো মিট খেতে পারি না। রাদার বিশ্ব সব রকমের মিট এনজয় করে, মিঠি এনজয় করে, কিন্তু আমি খেতে পারি না। তো অবভিয়াসলি আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার অপশানটা খুবই কম, চিকেন, সি ফুডস এর মধ্যে আমার, আর নাহলে ভেজিটেরিয়ান অপশান, মানে প্রোটিন ননভেজের ক্ষেত্রে আমার চিকেন সি ফুড ছাড়া আমার কাছে খুব একটা মানে অপশান থাকে না। আগে আমি অয়েস্টার খেতাম না, এখন আমার ভীষণ, কিন্তু ওই একটাই প্রবলেম যে আমার সমস্ত বন্ধুরা ফ্রেশ অয়েস্টার যেটা এমনি খায়, আমি কোনো ফুড, র ফুড মানে একমাত্র স্যালাড ছাড়া কোনো আনকুকড ফুড আমি খেতে পারি না, আর কোনো রেডমিট, মেবি যদি ছোটোবেলায় মাটন খাওয়াটার অভ্যেস না থাকতো আমি হয়তো সেটাও খেতে পারতাম না। মানে দেখ, তোমরা যদি আমার মতো কেউ হও যাদের বাইরের দেশে অপশানটা খুব কম, একমাত্র ফিশ, যেমন আমার চেনা অনেকেই আছে যারা সব রকম ফিশ খেতে পারে না, মানে তাদের কিছু স্পেসিফিক ফিশ আছে সেগুলো ছাড়া তারা খেতে পারে না, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একই জিনিস, একই ধরো পমফ্রেট মাছ, সেটাকে যদি আমি অন্তত 10 রকমভাবে করতে পারি, তাহলে আমার একটা মাছে তো 10টা রেসিপি থাকলো, মানে 10টা অপশান তো রইলো। তো আজকে আমি যখন ইউটিউব নিয়ে কথাই শুরু করেছিলাম, তো চলো ইউটিউব রিলেটেড আরও একটা কোয়েশ্চেনের আনসার আমি যেটুকু জানি আমি দেওয়ার চেষ্টা করছি। দীপান্বিতা রয় কাঞ্জিলাল, হ্যালো শ্যামলিদি, কেমন আছো? হ্যালো দীপান্বিতা, তোমার থেকে কিছু টিপস চাই, আমারও ইউটিউবে চ্যানেল আছে, সবে মাত্র 49 সাবস্ক্রাইবার্স হয়েছে, ইউটিউবের ব্যাপারে যদি কিছু বলো খুব ভালো হয়, 10K ভিউ হওয়ার পর কি ওরা কন্ট্যাক্ট করবে? ওকে, আমার, তুমি তো এখানে লিখেছো আমার চ্যানেল শুনে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, অনেস্ট কনফেশন, আমি কিন্তু ইউটিউব অ্যাজ আ ক্যারিয়ার শুরু করিনি, আমি ডে ওয়ানেই তোমাদের, আমি অনেকদিন আগে আমার একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ইউটিউব আমার কাছে একটা মাধ্যম ছিল যার থ্রুতে আমি মানে আমার বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করতে পারি, এবং আমার মতো করে আমি চেষ্টা করেছিলাম যে ইন্ডিয়ান ফুডকে অন্যদের কাছে ইন্ট্রোডিউস করানোর, এটা আমার চেষ্টা ছিল, এবং আমি এখনও আমার সেই চেষ্টায় রয়েছি, আমার মানে আমার ইন্টেনশনটা এখনও তাই। ইউটিউব আমাকে তখন যোগাযোগ করেছিল, এবং তারপরে যেটা হয়েছে সেটা আমরা বলে যে আমার ভিডিও ইউটিউব পার্টনারশিপ অ্যান্ড মানিটাইজ এই সমস্ত কিছু। এখন আমি যেটা শুনি যারা নতুন চ্যানেল শুরু করেছে যে 10,000 ভিউ না হলে হয়তো অ্যাড যায় না, আর ইউটিউব প্রত্যেক মাসে বা উইকে ওদের অ্যালগোরিদম চেঞ্জ হয়, কখনো হচ্ছে যে তোমার লং ভিডিও বেশি পারফর্ম করছে, কখনো বলছে 1 মিনিটের ভিডিও পারফর্ম করছে, তো সত্যি কথা বলতে অনেক বেশি লোক এখন ইউটিউব দেখছে। ইউটিউবের মেইন ফোকাস হচ্ছে তোমার যত বেশি ভিউ হবে সেই ভিউ অনুযায়ী তোমার অ্যাড যাবে, যদি তুমি সেটাকে সোর্স অফ ইনকাম বা ক্যারিয়ার হিসেবে দেখতে চাও যে ইউটিউব থেকে আমি আর্ন করতে চাই ফর লিভিং, তাহলে ইউ শুড ফোকাস অন ভিউ অ্যান্ড জেনুইন ভিউ। অনেকে ভিউ কেনে, সেটা হয়তো তুমি কিছুদিন করতে পারো, বাট আমি বলছি জেনুইন ভিউর কথা, এইটুকু আমি জানি। আর সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে ইউটিউবে তোমাকে অনেক বেশি মানে, আমি যেমন অনেকে একটা করে ডেট বলে দেয় যে আমি উইকে এই দিনে ভিডিও দেবো, কেউ বলে আমি উইকে দুটো ভিডিও দেবো, অ্যানাউন্স করে দাও, কেউ আছে এভরি অল্টারনেটিভ ডেতে ভিডিও, কারণ তারা যখন চ্যানেলটা শুরু করে তারা উইথ প্ল্যানিং শুরু করে যে তাদের কন্টেন্ট কী হবে, তারা কাদেরকে, কোন অডিয়েন্সকে টার্গেট করতে চাইছে, কীভাবে করতে হয়। আমি কিন্তু এইভাবে শুরু করিনি, আমি জাস্ট আমার শখ থেকে আর আমি জাস্ট আমার শখ থেকে আমার ইন্টারেস্ট থেকে শুরু করেছি। এখন আমি যেমন অনেক বেশি ফোকাস, যার জন্য আমি রোজ তোমাদেরকে বলতে থাকি যে নট অনলি বেঙ্গলি রেসিপিস, কারণ আমি নিজে শুধু বাঙালি রান্না খাই না, আমি লোকাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে যা যা পাই আমার, আমি সব রকমের রান্না করি, কিন্তু আমি এনজয় করি, যদি বলো যে কী ধরনের রেসিপিস তুমি এনজয় করো, আমি এনজয় করি ইন্ডিয়ান ফুড বেশি,
তো সেই কারণে আমি সেটার উপরে ফোকাস করে কাজ করছি। তাই তোমার প্রশ্নের উত্তরে আমি আগে বলবো যে তুমি তোমার সাবজেক্টটা কী হবে। কেউ যদি তোমার চ্যানেলে আসে, তুমি তাকে চেষ্টা করো যে পরিষ্কার মেসেজটা দেওয়া। যেমন আমি এখানে প্রত্যেকদিন ফুডিজার লাইফে আমি বলি, আমি পরিষ্কার বাংলায় আড্ডা মারবো, তোমাদের সাথে গল্প করা, তোমাদের সাথে বিভিন্ন রকমের টপিক নিয়ে আলোচনা করা, গল্প করা, সেই কারণে ফুডিজার লাইফ। আর আমি আমার লাইফের কিছু গ্লিমস যেগুলো আমার মনে হয় আমি পাবলিকলি শেয়ার করতে পারি, আমি সেগুলো করি। যেমন আমি ডে 1 থেকে বলেছিলাম যে আমার কাছে কোনোদিনও হাউস, মানে তোমরা আমার কোনোদিন হাউস ট্যুর পাবে না, তো আমার মানে কী বলবো, প্রাইভেসি অ্যান্ড সেফটি ইস্যুর প্রশ্ন আসে, আমি সেই ধরনের জিনিস আমি কখনো সোশ্যাল মিডিয়া বা পাবলিকলি শেয়ার করব না। তো এখানে যে কজন আমার এই 1000 সাবস্ক্রাইবার্স রয়েছেন, তারা প্রত্যেকে জানেন, আই ডোন্ট নো ওয়েদার ইউ আর মাই সাবস্ক্রাইবার অর নট, তারা প্রত্যেকে জানে যে শ্যামলী এখানে প্রত্যেক দিন আসবে, একটা করে নতুন টপিক নিয়ে আমরা গল্প করবো। এবং মোস্ট অফ আমি আমার লাইফের কথা বলি, কলকাতার মেয়ে যে মেলবার্নের প্রবাসী, একটা কলকাতার মতো একটা গরম শহর থেকে মেলবার্নের ঠান্ডার সাথে আমি প্রত্যেকদিন কী করে যুঝছি, বা মানে তোমরা বুঝতে পারো। এবং তুমি দেখবে যে সবাই যারা এখানে আমার সাথে, ম্যাক্সিমাম মেজরিটি যারা গল্প করেন, তারা কিন্তু হোম মেকার ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়ার ডিফারেন্ট স্টেটস থেকে, আদারওয়াইজ অ্যাব্রড থেকে, এবং কিছু আমাদের এমনি বন্ধুরাও আছে যারা জাস্ট গল্প করার জন্য, তাদের হয়তো এই সমস্ত টপিকে ইন্টারেস্ট আছে, তারা গল্প করেন। তাই তোমার যে প্রশ্নটা যে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার্স গ্রো কী করে হবে, দেখো সাবস্ক্রাইবার তখনই তোমার গ্রো হবে যখন তোমার টপিকটা, যেমন আমি যে টপিকে তোমাদের সাথে কথা বলি সেটা কিন্তু খুব ভাইরাল টপিক নয়। আমি আশা করি না যে আমার চ্যানেলে রাতারাতি প্রচুর ভিউ, প্রচুর লোক এসে যাবে, মানে যারা আসে এবং তারা জেনুইন, তারা থাকেন, সেটা আমার ফুডিজ আর্ট লাইফেই হোক আর ফুডিজ আর্টেই হোক। তো আর হ্যাঁ, 10,000 ভিউ হলে হয়তো তোমার অ্যাড যাবে বা পার্টনারশিপ প্রোগ্রামের জন্য হয়তো ইউটিউব পাঠাবে। আজকে ডেটে এটা খবর, কালকে কী হবে জানি না, কারণ ইউটিউবে অ্যালগোরিদম ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হতে থাকে। তো আমি তোমাকে এতটা এক্সপ্লেন করে একটা কথাই বলতে চাইছি যে তুমি কী কন্টেন্ট মানে মাসের পর মাস, বছরের পর বছর তৈরি করতে পারবে, তুমি টায়ার্ড হয়ে যাবে না বা তোমার ক্রাইসিস হবে না, তোমার ইন্টারেস্ট কোনো দিনও যেটাতে ফুরাবে না, তুমি সেটার উপরে কাজ করতে পারো। যেটা তৈরি করছো, যে ভিডিওটা তৈরি করছো, সেটাতে যদি তুমি প্যাশনেট নাও, তুমি হাঁপিয়ে যাবে। একটা সময়ের পর যদি তোমার ইন্টেনশনটা শুধুমাত্র আর্নিং হয়, তাহলে তুমি হাঁপিয়ে যাবে। তো এইগুলো হচ্ছে আমার তরফ থেকে সাজেশন। তাছাড়া আমি একটা বলবো যে ইউটিউবের যে ক্রিয়েটার কমিউনিটি আছে, তুমি তোমার ইউটিউব পেজে একদম লাস্টে যাবে, ওখানে দেবে একটা ক্রিয়েটার বলে আছে, তুমি সেখানে গিয়ে ইউটিউবের ক্রিয়েটার কমিউনিটিতে জয়েন করো। সেখানে প্রচুর ট্রেনিং দেওয়া হয়, প্রচুর ট্রেনিং দেওয়া হয়, মানে তুমি যদি সিরিয়াসলি যে ইউটিউব ফর ইয়োর লিভিং, তুমি ওটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাও, তাহলে ওরা মানে ওখানে তুমি প্রচুর ডিসকাশন চলতে থাকে, ছোটো ছোটো কোর্সেস হয় যেগুলো ফ্রি কোর্সেস হয়, তো তুমি সেগুলোতে খেয়াল রাখতে পারো। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ইউটিউব নিয়ে অনেক গল্প করলাম, শুধু তোমাকে নয়, আমি অন্যান্য সকলকে বলবো, তুমি যদি কাউকে দেখো না তার প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে, তার প্রচুর ভিউ রয়েছে এবং কনসিস্টেন্স ওয়েতে রয়েছে, সে বা তারা প্রচুর পরিশ্রম করে রাতারাতি। তোমরা হয়তো যখন দেখছো তখন দেখছো রাতারাতি, কিন্তু তার পেছনে দীর্ঘদিনের পরিশ্রম থাকে, দীর্ঘদিনের পরিশ্রম থাকে। এরকম অনেকে আছেন যারা হয়তো তোমার প্রোডাক্ট লঞ্চ করার আগে, চ্যানেল লঞ্চ করার আগে 4-5 বছর ধরে শুধু ইউটিউব জার্নি নিয়ে রিসার্চ করেন, তুমি সেটাও করতে পারো। আবার অনেকে আমার মতো আছেন যারা, আমি যেমন সবসময় ঠিক আছে লেটস স্টার্ট, আমার না কখনো কোনো কিছু শুরু করতে, আমার মানে ঠিক আছে করে দেখি না, অ্যাট দ্য মোস্ট কী হবে। তাই তোমাকে জানতে হবে যে তুমি কী কারণে তোমার কন্টেন্ট ক্রিয়েট করছো এবং কাদের জন্য ক্রিয়েট করছো। এই কবছরের ইউটিউব জার্নি থেকে আমি যেটা শিখেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, বাট আগেন আমি নিজেও এখনও কনস্ট্যান্ট শিখে যাচ্ছি। বাট একটা কথা ইউটিউবে সবাই বলে, যেটার উপর আমি নিজে কাজ করছি, সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি, মানে ডাজেন্ট ম্যাটার কেউ তোমাকে দেখুক না দেখুক, তোমাকে প্রত্যেকটা দিন কন্টেন্ট ক্রিয়েট করে যেতে হবে। আর তুমি যদি সেটা ক্রিয়েট করতে মজা পাও, সত্যি যদি তুমি মজা পাও, তাহলেই তুমি টিকে থাকতে পারবে। নাহলে তুমি যদি ভাবো যে দূর বাবা, দূর, আগে তো আমার 5,000 সাবস্ক্রাইবার ছিল, এক বছর পরে আমার মাত্র 5,500 হয়েছে, আমার পরে এই চ্যানেল শুরু করেছে তার 10,000 হয়ে গেছে, তুমি কাজটা যদি ভালোবেসে না করো, মানে আমি আমি যেমন অনেক পুরোনো চ্যানেলের কাছ থেকে শিখি, আমি অনেক নতুন চ্যানেলের কাছ থেকেও শিখি, পরিবর্তন একমাত্র কনসিস্টেন্স, বাকি কোনো কিছু পার্মানেন্ট নয়, পরিবর্তনটাই একমাত্র পার্মানেন্ট। তো অন দ্যাট নোট চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো ফুডিজ আর্ট লাইফে এবং ফুডিজ আর্টে। সবাই খুব ভালো থেকো, বাই।